আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আলোচনা করবো মোবাইল স্ক্রিন অফ রেখে কীভাবে ইউটিউবে গান শুনবেন। আমি দুটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব। একটি হলো মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল না করে আপনি মোবাইল স্ক্রিন অফ রেখে গান শুনতে পারবেন, আরেকটি হলো মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে আপনি খুব সহজে মোবাইল স্ক্রিন অফ রেখে আপনি গান শুনতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমেই আমরা দেখব যে কীভাবে আমরা মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল না করে আমরা শুধুমাত্র একটি ব্রাউজারের মাধ্যমে আমরা মোবাইল স্ক্রিন অফ রেখে আমরা গান শুনতে পারি। তো প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আমরা এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি। আমি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট। আমরা জাস্ট এখানে ডেস্কটপ সাইট আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো স্যাক বক্স নেই। আমরা জাস্ট স্যাক বক্সে ক্লিক করে দিলাম। স্যাক বক্সে যখন আমরা ক্লিক করলাম, তখন এটি আমাদের মোবাইল থেকে মোবাইল ফরম্যাট থেকে ডেস্কটপ মোডে চলে আসছে। জাস্ট আমরা এখানে কী করবো, এখন গিয়ে আমরা ইউটিউব সার্চ করব। আমরা ইউটিউব লিখলাম, ইউটিউব চলে আসলো আমাদের। ইউটিউব যখন চলে আসছে, আমরা ইউটিউব চলে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা গান আমরা সিলেক্ট করে নেব শোনার জন্য। যে আমরা এটাকেই সিলেক্ট করলাম। আমি দেখলাম যে এখান থেকে আমার গানটা প্লে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন যদি মোবাইল স্ক্রিনটাকে অফ করে দিই, তাহলে কী হবে, সাথে সাথে গানটা বন্ধ হয়ে গেছে। বাট আমি যখন আমার মোবাইল স্ক্রিনে তাকাবো, তখন আমি এখানে একটা উইন্ডো দেখতে পাবো। জাস্ট উইন্ডোতে প্লে করলে আমার গানটি আবার প্লে হয়ে যাবে। তা আপনি এইভাবে মোবাইল স্ক্রিন অফ রেখে আপনি কিন্তু গান শুনতে পারবেন। আর যদি মনে করেন যে এই পদ্ধতিটি ঝামেলার, আপনার কাছে ঝামেলার মনে হয়, তাহলে আমরা আরেকটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো একটি অ্যাপ ইনস্টল করার মাধ্যমে। তো বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি প্লে স্টোরে। আমরা প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপ ইনস্টল করে সেম এই কাজটি করতে পারি। তবে এখানে আমরা একটু অ্যাডভান্টেজ পাবো। একটা অ্যাডভান্টেজ হলো যে জাস্ট আমি যখন এখানে যখন আমার স্ক্রিনটাকে অফ করলাম, সাথে সাথে এটা অফ হয়ে গেল। বাট এই ক্ষেত্রে আমরা অ্যাপের ক্ষেত্রে যখন স্ক্রিন অফ করবো, তখন এটি অফ হবে না। আমরা এখানে লিখবো যে ফ্লোটিং টিউব। ফ্লোটিং টিউব লিখে জাস্ট এটা ইনস্টলে ক্লিক করবে, তাহলে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। অ্যাপটি ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে ড্র ওভার দ্য অ্যাপস আমরা জাস্ট এটাকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো। এখানে গজলটাকে চালু করলাম, কেমন আমরা দেখলাম আমাদের গজলটা রান হয়ে গেছে, ঠিক আছে। আমাদের গজলটা রান, আমরা এবার স্ক্রিন অফ করে দেব। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন অফ, বাট আমি গান শুনতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা আরও একটি অ্যাডভান্টেজ পাবো, সেটা হলো যে আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবো। এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে আমরা অন্য একটি কাজও করতে পারবো, ঠিক আছে। আমরা এটা একটু সাউন্ডটাকে একটু কমাই দিই। জাস্ট আমরা এইটাকে এখানে যে কোনো জায়গায় রেখে আমরা অন্য একটি কাজ করতে পারবো। এটাকে এখানে রাখলাম। আমি এখানে গিয়ে আমার ক্রোম ব্রাউজার অন করে আমি কিছু একটা করলাম এখান থেকে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আমি গুগলে গেলাম, মানে আমি যে কোনো একটা অন্য আরও অনেক কাজ করতে পারি। ফেসবুক ব্রাউজ করতে পারবো, তারপরে আমি কারোর সাথে চ্যাট করতে পারবো। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি, সেটি হলো যে আপনার মোবাইল স্ক্রিন যখনই আমরা অফ করি, তখন আমরা আর আমাদের অডিও সাউন্ডটা শুনতে পাই না। তো এখানে আপনি ব্রাউজারের মাধ্যমে করলে আপনি অডিও সাউন্ডটি শুনতে পাবেন, এবং অ্যাপের মাধ্যমে করলে আপনি অডিও সাউন্ড পাবেন, এবং অ্যাপের মাধ্যমে করলে আপনি অডিও সাউন্ডটিও শুনতে পাবেন। এটা তো আরও একটা অ্যাডভান্টেজ হলো যে সেটা হলো যে আপনি এইখানে অ্যাপটাকে আপনি স্ক্রিনটাকে দেখে আপনি অন্য কাজও করতে পারবেন। তো বন্ধুরা, নিশ্চয় দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। এই নিয়ে যদি আপনাদের কোনো মনে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।